যাত্রার খবর জানাতে সাভারে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা এবং ঘাটের পরিস্থিতি জানাতে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় আছেন রিপোর্টার সানবি রূপল। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি সেলিয়ার কাছে। সেলিয়া, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সন্ধ্যার সময় এবং বিকেলের সময়টিতে নবীনগরের এলাকাটাতে যে অবস্থা, বিশেষ করে ঘরে ফেরার তাড়া নিয়ে যে মানুষগুলো আসলে ঈদের স্বস্তিতে ঈদ করার জন্য নিজেদের পরিবারের কাছে গিয়েছিলেন সেটির খবর। কিন্তু এই মুহূর্তে আমরা আছি সাভারে এবং এই সাভারে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সে বাসগুলো কিন্তু আসলে ভেতরে, যদিও তারা আসলে তাদের কাউন্টারগুলো খোলেনি, কিন্তু বাইরে থেকে কিন্তু তারা কাউন্টার খুলেছে। এক্ষেত্রে কিন্তু মাগুরা রাজশাহী থেকে বিভিন্ন যে কাউন্টারগুলো এরিয়ার মধ্যে ক্যামেরা দেখে তারা অনেকেই সটকে পড়ে। এবং আপনারা যদি এখানে দেখেন, এখান থেকেও লোক চলে গেছে এবং এখানেও যে কাউন্টারের যে টিকিটগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিই কিন্তু আসলে ঢাকার বাইরের। এখানে যে যে যাত্রীরা রয়েছেন সে যাত্রীদেরকে সাথে আমরা কথা বলেছি, সেক্ষেত্রে কিন্তু সে যাত্রীরা জানিয়েছেন এই কাউন্টারগুলোতে যে টিকিট বিক্রি হচ্ছে সেগুলো আসলে মূলত যে বিভিন্ন কাউন্টার শাটার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে সেগুলোর কাউন্টার, এবং প্রত্যেকটি জায়গা থেকেই লোক চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু তারা একটি জিনিস বলছে যে এখানেও কিন্তু ভাড়ার বিষয়টি প্রায় 4 থেকে 5 গুণ পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এবং বড় গাড়ি, বিশেষ করে দূরপাল্লার বাস বলতে আমরা যেটিকে বুঝাই, সে গাড়ি না চললেও কিন্তু প্রাইভেট কারগুলো কিন্তু তারা ব্যবহার করছেন দূরপাল্লার যাত্রীদেরকে পাঠানোর ক্ষেত্রে। আপনারা দেখছেন এখানে এখন একটি মাত্র গাড়ি রয়েছে পুরো যাত্রী বোঝাই করা, এবং এর আগে 2 থেকে 3টি গাড়ি আমরা গত 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখেছি এখান থেকে ছেড়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। যাত্রীদের একদিকে বাড়ি যেতে হবে, অন্যদিকে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধাভোগীদের যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এই ছিল এখন পর্যন্ত মহাসড়কে আমাদের কাছে ঈদে ঘরে ফেরা মানুষের যে তাড়া, তার সর্বশেষ আছেন আমাদের যে নৌপথে বা পানিপথে যারা আসলে বাড়ি ফিরছেন সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সানবির রূপল। রাত বাড়ছে, শিমুলিয়া ঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের স্রোত কিন্তু শেষ হচ্ছে না, একের পর এক ফেরি আসছে এবং মানুষজন হুমড়ে খেয়ে ভরে যাচ্ছে এবং তারা কিন্তু পারাপার হচ্ছেন। প্রত্যেক ঘন্টায় কিন্তু আমি দেখতে পেয়েছি যে অন্তত একটি ফেরি ছেড়ে গেছে, বিকাল থেকেই এই অবস্থাটি চলেছে, যার ফলে মানুষের যে অপেক্ষা সেই অপেক্ষার প্রহর কিন্তু গুনতে হচ্ছে না খুব একটা, কারণ সেই তারা কিন্তু প্রত্যেক ঘন্টায় অন্তত একটি করে ফেরি পাচ্ছেন। মানুষজন পারাপারের পাশাপাশি পণ্যবাহী যানবাহন সেগুলোও কিন্তু পারাপার করা হচ্ছে, এবং এছাড়াও যে জরুরি ভিত্তিতে যেসব যানবাহন চলাচল করার প্রয়োজন পড়ছে সেই সব যানবাহনও কিন্তু এই ফেরিগুলোতে ঠাসা রয়েছে। তবে 2-1টি ফেরি দেখেছি যেগুলোতে পণ্যবাহী পরিবহন ওঠার আগেই মানুষজন এত বেশি ভিড় করেছে যে পণ্যবাহী পরিবহন ওঠার মতো অবস্থা কিন্তু আর ছিল না, যার ফলে সেই সমস্ত ফেরিগুলো কিন্তু শুধুমাত্র যাত্রী পরিবহন করেই পারাপার করেছেন। তবে এখানে যে সমস্ত মানুষগুলো এসছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাই মানছেন না, কারণ যে উর্ধ্বদূরান্ত থেকে যেখান থেকে এসছেন তারা বাসে, যেহেতু গণপরিবহন বন্ধ তাই বাসে আসতে পারেননি, তবে বিভিন্নভাবে ভেঙে ভেঙে কিন্তু তারা এখানে চলে এসছেন। সন্ধ্যার আগ পর্যন্ত শিমুলিয়া ঘাটের পর্যন্ত আসতে ঢাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট দেখেছি, সেই সমস্ত চেকপোস্টের কিছুটা হয়তো শিথিলতা এসেছে, যার ফলে এই ঘাট পর্যন্ত এখন দেখছি যে সিএনজি অটোরিকশা বা ভ্যান রিক্সা সব কিছু কিন্তু ঘাট পর্যন্ত চলে এসছে, যার ফলে ঘাট পর্যন্তই তারা কোনো না কোনোভাবে বিভিন্ন পথে তারা এসে পৌঁছেছেন। এবং এই যে মানুষজনের আনাগোনা, সেই আনাগোনা কতক্ষণ থাকবে বা সেটি কিন্তু বলা যাচ্ছে না, তবে দূর দূরান্ত থেকে যারাই আসছেন তারা আজকে ফেরি পাওয়ায় তারা বলছেন যে তারা বাড়ি ফিরতে পারবেন, এতেই তাদের আনন্দ। যদিও করোনার যে মহামারীর বা ভয়াবহতা রয়েছে সেই সব ভয়াবহতা জানা সত্ত্বেও তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন। এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষজন, তাদের এখন মূল ভরসা কিন্তু এই পদ্মা পার হওয়ার জন্য এই ফেরিগুলোই। তো এখনও পর্যন্ত ফেরিঘাটের ঈদে বাড়ি ফেরা মানুষের খবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে।